উন্নয়নমূলক কাজ হচ্ছে, অথচ এই কাজের ফলে গ্রামবাসীদের সমস্যা দেখা দিচ্ছে। জানা যায়, জাতীয় সড়কের নির্মাণ কাজ চলার ফলে পানীয় জল সহ একাধিক সমস্যায় নাজেহাল গ্রামবাসীরা। নির্মাণ সংস্থার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন ভুক্তভোগীরা। ঘটনা কুমারঘাট মহকুমার ফটিক রায়ের রাধানগরে। জানা গেছে, বরাদ পেয়ে জাতীয় সড়কের নির্মাণ কাজে হাত লাগিয়েছে একটি বেসরকারি রাস্তা নির্মাণ সংস্থা। স্থানীয়দের অভিযোগ, রাস্তার নির্মাণ কাজের ফলে পানীয় জলের বিকল্প ব্যবস্থা না করে কাটা হচ্ছে এলাকাবাসীর বাড়ির পানীয় জলের সংযোগ। এমনকি বাড়িঘরে যাতায়াতের রাস্তা পর্যন্ত কেটে নেওয়া হচ্ছে বা মাটি ফেলার দরুন বন্ধ হয়ে পড়ছে রাস্তা, ফলে বিপাকে পড়তে হচ্ছে স্থানীয়দের। এদিকে রাস্তায় কাজের ফলে বাড়িঘরের দেয়ালেও ফাটল দিতে দেখা যাচ্ছে বলে অভিযোগ তুললেন ভুক্তভোগীরা। এত সবের পরও কর্তৃপক্ষকে জানিয়ে কাজের কাজ কিছুই হচ্ছে না বলে অভিযোগ। জল নাই, কিচ্ছু নাই, আমরা আনতে পারি না জল, দূরে থেকে দূরে দূরে কয় গাড়ি দিব, পাইপ দিব, জল দিব, দেয় না। এদিকে এ বিষয়ে নির্মাণ সংস্থার দায়িত্বে থাকা জনৈক কর্মীকে জিজ্ঞেস করা হলে প্রথমে তিনি সংবাদ মাধ্যমকে এড়িয়ে যান। পরে অবশ্য অভিযোগের সত্যতাকে আড়াল করার চেষ্টা করে নির্মাণ কাজের ফলে যে দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীদের তা অকপটে স্বীকারই করে নিলেন নির্মাণ সংস্থার ওই কর্মী। তার সাফ কথা, দুর্ভোগ পোহাতেই হবে মানুষকে, তা সহ্য করতে না পারলে রাস্তার কাজ বন্ধ করে দেবার কথা বললেন নির্মাণ সংস্থার ওই কর্মী। रास्ता बनता जा रहा, साथ के साथ बना रहा है, जैसे कि कोई रिक्वायरमेंट डाल रहा, साथ ही साथ बन रहा है। जो तकलीफ बता रहा, जो लोग बता रहे हैं हमको, हम साथ ही साथ रास्ता बना रहे हैं उसका। थोड़ी तो तकलीफ झेलनी पड़ेगी, हम अपनी पूरी कोशिश कर रहे हैं। जब तक रोड काम चलेगा, जब तक थोड़ी घड़ी दिक्कत होगी, परेशानी होगी। ভুক্তভোগীদের দাবি, অতিসত্বর তাদের সমস্যার সমাধান ধরে বাড়ি ঘরে যাতায়াতের রাস্তা তৈরি করে দিয়ে এবং পানীয় জলের ব্যবস্থা করে দিয়ে নির্মাণ কাজ চালাক নির্মাণ সংস্থা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, TNN।